হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন পুষ্পার ডে টু অবধি কালেকশন নিয়ে কথা বলবো এবং আমি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কত করেছে সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো এবং আমাদের কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে ওভারঅল পুষ্পা কীরকম কালেকশন করছে এবং এই যে নতুন একটা সিনেমা আসলো ওয়েস্ট বেঙ্গলে আসার পর কীরকম সাড়া ফেলেছে এবং এটায় বাংলা ইন্ডাস্ট্রি কীরকম এফেক্ট পড়তে পারে এটা নিয়ে তোমাদের সাথে এখন ডিসকাস করবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো পুষ্পা শুক্রবার রিলিজ হয়েছিল এবং স্পাইডারম্যানের সাথে ডাইরেক্ট ক্ল্যাশ করেনি, যেহেতু স্পাইডারম্যান আগের দিন রিলিজ হয়েছিল, বাট তা সত্ত্বেও কিন্তু পুষ্পা প্রথম দিন রিলিজ হয়ে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বেশ ভালো একটা ইনকাম করেছে এবং প্রথম দিনেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড 50 কোটি ক্রস করে গেছিলো এবং আমি নেটে যে তথ্য অনুযায়ী দেখতে পেয়েছি যে ওয়ার্ল্ড ওয়াইড প্রথম দিন অর্থাৎ ডে ওয়ানে পুষ্পা গ্রস কালেকশন করেছে 57 কোটির মতো এবং ডে টু অর্থাৎ শনিবারের যে কালেকশনটা এসছে সেটাও কিন্তু বেশ ভালো একটা কালেকশন করেছে, যদিও বা অনেকটা ড্রপ করে গেছিলো কিন্তু তা সত্ত্বেও বলতে হবে যে মানে একটা ব্যালেন্স কিন্তু ধরে রেখেছে ওভারঅল মার্কেটের মধ্যে। তো ডে টুতে যে পুষ্পা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে সেই 36.79 কোটির মতো, মানে অর্থাৎ কাছাকাছি 37 কোটি মতো ব্যবসা করেছে। তো দুই দিন মিলিয়ে কিন্তু ধরা যেতে পারে পুষ্পার 100 কোটির গ্রস কিন্তু হয়ে গেছে এবং নেট কালেকশন যদি বলতে হয় তাহলে সেটা তো আরও বেশি হবে। তো এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, কারণ ফিল্মটার কিন্তু নর্থে সেরকম একদমই প্রমোশন হয়নি কিন্তু তা সত্ত্বেও নর্থে যে পুষ্পার হিন্দি ডাবিং বেরিয়েছে হিন্দি ডাবিংয়ে কিন্তু বেশ ভালো ব্যবসা এখানে করেছে এবং তুলনামূলকভাবে আমরা যে এক্সপেকটেশনসটা রেখেছিলাম তার চেয়েও কিন্তু বেশ বেশ ভালো এখানে একটা কালেকশন তুলে এনেছে, যার জন্য কিন্তু হল মালিকরা সবাই বেশ একটা অবাক হয়ে গেছে পুষ্পার এই ট্রিমেন্ডাস পারফরমেন্সটা দেখে। তো হিন্দি মার্কেটে প্রথম দিন কালেকশন করেছিল 3 কোটি এবং সেকেন্ড ডে অর্থাৎ শনিবার দিন কালেকশন করেছে 4 কোটি, তো টোটাল 7 কোটি মতো কালেকশন কিন্তু তুলে নিয়েছে এবং আজকে রোববার আশা করা যেতেই পারে যে মোটামুটি 6 থেকে 7 কোটি কালেকশন তো করতেই পারে। তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু নর্থ সার্কিট অর্থাৎ হিন্দিতে কিন্তু পুষ্পা হিট ট্যাগ পেয়ে যেতে পারে যদি এরকম কালেকশন চলতে থাকে। তো এটা সত্যিই একটা সারপ্রাইজিং ব্যাপার, কারণ হিন্দি মার্কেটে কিন্তু সেরকম প্রমোশন একদমই হয়নি, হিন্দি আসবে কি আসবে না সেটা নিয়েও একটা মানে দ্বন্দ্ব ছিল তখন এবং প্রমোশন সে মতো না হওয়া সত্ত্বেও জাস্ট বিকজ আল্লু অর্জুনের ক্রেজের জন্য এবং একটা ভালো কন্টেন্ট ভালো ওয়ার্ড অফ মাউথের জন্য কিন্তু ফিল্মটা হিন্দি মার্কেটে বেশ ভালো চলছে এবং শুক্রবার যত নাম্বার অফ শোজ পেয়েছিল শনিবার দিন কিন্তু তার চেয়েও অনেক দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, যেটা আমাদের এখানে কলকাতার ক্ষেত্রেও সেম হয়েছে। শুক্রবার দিন কলকাতায় আমি বুকম্যাশোতে যেরকম হল কাউন্ট দেখেছিলাম শনিবার দিন কিন্তু তার চেয়েও ডাবল বাড়িয়ে দিয়েছে, মোটামুটি ভালো স্ক্রিন কাউন্ট বেড়েছে এবং তা সত্ত্বেও অকুপেন্সি কিন্তু বেশ ভালো চলছে। এখানে হিন্দি শোজ যদিও বা কম এসছে কিন্তু তা সত্ত্বেও এখানে পাবলিকরা কিন্তু হিন্দি শোজগুলো দেখতে যাচ্ছে এবং মোটামুটি অকুপেন্সি কিন্তু বেশ হচ্ছে, যেটা কিন্তু একটা প্রচণ্ড সারপ্রাইজিং ব্যাপার, কারণ এখানে ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু আল্লু অর্জুনের একটা প্যান ইন্ডিয়া মুভি বেরিয়েছে এবং মুভিটা নিয়ে যথেষ্ট রকমের ক্রেজ ছিল, তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু হিন্দি মার্কেটে বেশ ভালো ব্যবসা করছে এবং ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু পুষ্পা বেশ ভালো কালেকশন তুলতে পেরেছে। যতদূর আমি নেটে দেখেছি শুক্রবারের কালেকশনটা 20-30 লাখ টাকার মতো ছিল, যেটা কিন্তু একটা প্যান ইন্ডিয়া স্টার যার আমি আগেই বললাম কোনো প্রমোশন হয়নি কিচ্ছু হয়নি, কোনো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো রকম এটার অতটাও ক্রেজ ছিল না যেহেতু প্রমোশন করেনি বলে, কিন্তু তা সত্ত্বেও 20-30 লাখ টাকা তোলাটা প্রথম দিনে এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় ব্যাপার। তো এই যে একটা হিন্দি মার্কেটে পুষ্পার যেরকম একটা কালেকশন এরকম একটা রাজ চলছে, সবাই যে মুভিটা এত দেখছে এত ক্রেজ আল্লু অর্জুনের জন্য, তো এটা কতটা বাংলা ইন্ডাস্ট্রি এফেক্ট করতে পারে বা এর জন্য বাংলা ইন্ডাস্ট্রিতে কীরকম একটা ধাক্কা খেতে পারে সেটাই তোমাদের সাথে এখন আমি কথা বলবো। তো এতদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রির যে একটা মূল মানে বলা যেতে পারে অপোনেন্ট যারা ছিল সেটা হচ্ছে অবভিয়াসলি হলিউড এবং তার সাথে ছিল বলিউড, কারণ সাউথের মুভি এখানে বাহুবলী যা চলেছিল মোটামুটি ভালো চলেছিল এবং সাহোটাও ভালো ব্যবসা করেছিল, কিন্তু পুষ্পা সেদিক থেকে বলতে গেলে উইদাউট এনি সর্ট অফ হিউজ প্রমোশনস অ্যান্ড অল মুভিটা যেভাবে ওয়েস্ট বেঙ্গলে কালেকশন তুলছে সেখান থেকে কিন্তু বলা যেতেই পারে যে বাংলা ইন্ডাস্ট্রির কাছে হয়তো আরেকটা অপোনেন্ট চলে এসেছে, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ আমরা জানতে পেরেছি যে আল্লু অর্জুনের নেক্সট যে মুভিগুলো আসবে সেগুলো সব প্যান ইন্ডিয়ার মুভি হবে এবং যে আরও অনেক যে বাকি মুভি আসছে যেরকম ট্রিপল্লা রাধে শ্যাম থেকে শুরু করে আরও যে বিগ বিগ বাজেটের মুভিগুলো আছে সেগুলো কিন্তু হিন্দি ডাবিংয়ে হবে এবং সেগুলো কিন্তু বেশ ভালো চলবে। এবার যদি সাউথের ফিল্ম এত ভালো ব্যবসা শুরু করে কলকাতার মার্কেটে তাহলে এতে কি বাংলা ইন্ডাস্ট্রিতে ক্ষতি হতে পারে বা এফেক্ট হতে পারে সেটা এখন দেখার ব্যাপার, কারণ যদি একটা বাংলা ফিল্ম যদি পুষ্পার সাথে ক্ল্যাশ হতো তাহলে বোঝা যেত যে কীরকম অবস্থা আছে, যেহেতু কোনো ক্ল্যাশ হয়নি সেজন্য আমার মনে হয় এখনই জাজমেন্ট দেওয়া উচিত না, বাট হ্যাঁ এটা একটা ঠিক কথা
কথা যে এখন কিন্তু অডিয়েন্সদের টেস্টটা অনেক বেড়েছে, এবং পুষ্পা যেহেতু একটা মাস মশালা এন্টারটেনমেন্ট মুভি, এবং যারা সাউথের মুভি দেখে তারা সাউথের মুভি জেনারেলি পছন্দ করে এই মাস এলিমেন্ট মাস মশালা মুভির জন্যে, তো পুষ্পা সব দিক থেকে এত ভালো রেসপন্স পাচ্ছে সেজন্য কিন্তু ফিল্মটা বেশ ভালো মতো চলছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে অডিয়েন্সদের মধ্যে কিন্তু এখনও সেই কমার্শিয়াল মুভি দেখার যে একটা খিদে বা যে একটা ইচ্ছা যে তারা টিকিট কেটে হলে গিয়ে একটা ভালো কমার্শিয়াল মুভি দেখবে, সেটা কিন্তু অডিয়েন্সদের মধ্যে এখনও আছে, যেটার এক্সাম্পল অবশ্যই পুষ্পা। এবং সূর্যবংশীও কিন্তু বেশ ভালো ব্যবসা করেছিল। তো আমার এখন মনে হয় যে টলিউডে হয়তো এবার আস্তে আস্তে উচিত যে আগে যে তারা যে ধরনের মানে মশালা এলিমেন্ট মুভি বানাতো, যেরকম মাস মুভি হতো, সেরকম মাস মুভি হয়তো তাদের আবার বানানো উচিত, বা নতুন রকম গল্প নিয়ে যদি তারা কোনো মাস মুভি বানাতে পারে, বা যেরকম আমরা দেখেছিলাম ম্যাজিক বেশ ভালো ব্যবসা করেছিল, ম্যাজিক যেহেতু একটা কমার্শিয়াল টাইপ মুভি ছিল, তো সেরকম কমার্শিয়াল মুভি যদি তারা আরও বানাতে পারে তাহলে হয়তো খুব ভালো হয়, তাহলে দর্শকরা আরও হলে গিয়ে দেখবে। কারণ বাংলার এখন যা যা সব মুভি আসছে, জিত ছাড়া এখনও অবধি সবাই কিন্তু বেশ একটা কন্টেন্ট ড্রিভেন মুভিতে তারা ঝুঁকছে, তারা সেরকম বেশি মুভি করছে, একমাত্র জিতই এখনও অবধি যা এরকম মশালা কমার্শিয়াল মুভি করে যাচ্ছে। তো আমার মনে হয় বাকি অ্যাক্টারদেরও এবার উচিত একটু মাঝে মধ্যে হয়তো একটা কমার্শিয়াল মুভি যদি করে তাহলে হয়তো দর্শকরা আরও আসবে। কারণ যতই আর্ট সিনেমা আসুক, যতই কন্টেন্ট ড্রিভেন অডিয়েন্স হোক, আলটিমেটলি কিন্তু একটা মাস মুভি আসলেই কিন্তু বেশি সংখ্যক দর্শকরা যায় এবং দর্শকরা কিন্তু সেটা ভালো মতো আরও এনজয় করতে পারে। তো এবার দেখার ব্যাপার পুষ্পা কীরকম কালেকশন করে পুরো ওয়েস্ট বেঙ্গলে, সেটা এবার সোমবার থেকে জানা যাবে যে আরও কীরকম কালেকশন করতে পারে। কারণ যত আরও শোজ বাড়ছে দর্শকের সংখ্যা আরও বাড়ছে, কারণ রেসপন্স সেরকমই ভালো আসছে। তো হিন্দি মার্কেটে বলা যেতে পারে আল্লু অর্জুনের যে মানে একটা যে পদার্পণ করলো পুষ্পা মুভি দিয়ে, সেটা কিন্তু বেশ রাজকীয়ভাবে তিনি হিন্দি মার্কেটে ঢুকেছে, এবং এরপর থেকে নিঃসন্দেহে তার বাকি যে মুভিসগুলো আসবে সেগুলো তো অবশ্যই প্যান ইন্ডিয়া স্কেলে হবে, এবং যদি আরও ভালো প্রচার হয় নর্থে তাহলে বলা বাহুল্য সেগুলো কিন্তু আরও ভালো ব্যবসা করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কী মতামত এই পুরো টপিকটা নিয়ে, এবং তোমাদের কী মনে হয় পুষ্পার যেরকম মানে কালেকশনটা হচ্ছে সেটা নিয়ে তোমাদের কী কমেন্ট অবশ্যই আমাকে জানিও। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।